কিভাবে মারলো কিভাবে ড্রাইভার মালে লোড বেকন্ট্রোল হয়ে সেখান থেকে পিছনে চাকা নিচে নেমে গেছে এক সাইডে, তারপরে এখানে এসে প্রাচীরে ধাক্কা মেরে স্টার্ট বন্ধ, গিয়ারে আছে চাবি অফ করেনি, অন করা ছিল, এখানে ব্যাটারির কাছে লাইন জুড়ে দিতে স্টার্ট নিয়ে দিচ্ছে, উপর দিয়ে চাকা চলে গেছে, এবং কিছু পাবলিক ছুটে এসে যে জানে কোন রকম চাবিটা বন্ধ করেছে তাকে তারপরে টেনে এখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। মানে ড্রাইভারের পায়ের সর্বশরীরের উপর দিয়ে কোমরের উপর দিয়ে আগলি মিডিলের চাকা চলে গেছে। এই মাটিটা কোথায় যাচ্ছিল? মাটিটা এখানে এই যে শিব মন্দিরের পিছনে পাড় ধরানো হবে নিয়ে আসতেছে। দেখতে দেখতে হবে আসুন আসুন।